আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত। আমি মোহাম্মদ কফিল উদ্দিন, জলিপুর মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর, ঝিনাইদহ। আজকের বিষয় সপ্তম শ্রেণীর গণিত। আমরা প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন উঠাইছি, কোন একটি সংখ্যার বর্গ এত এবং কোন একটি সংখ্যার বর্গমূল এত। প্রশ্ন আছে বর্গ ও বর্গমূল বলতে কি বুঝি। বর্গ ও বর্গমূল বলতে কোনো একটি সংখ্যার সংখ্যা সেই সংখ্যা দ্বারা সেই সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ বলে। যেমন 2 × 2 = 4 বর্গ, আর যে চার এর বর্গ মূল হলো 4 × 2 অর্থাৎ 4 এর বর্গ মূল 2। তাহলে আমরা বুঝলাম যে 4 হচ্ছে বর্গ আর 2 হচ্ছে বর্গ মূল। প্রিয় শিক্ষার্থী, আমরা বর্গ ও বর্গমূল শিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা খ প্রশ্নে কি বলছে, কোন দুটি সংখ্যার সাথে কত বিয়োগ করলে সংখ্যা দুটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যা দুটির যোগফলের সাথে, মানে সংখ্যা দুটির যোগফল থেকে, তার সংখ্যা দুটির যোগফল কত আছে, সংখ্যা দুইটির যোগফল আট, তিন, নয়, পাঁচ, এই দুটো সংখ্যার যোগফল। এখানে 55, 9, 8 ভাগ প্রক্রিয়া করে আমরা বর্গমূলটা দেখি কি আসে। তাহলে আমরা এই দুটো জোড়া জোড়া সংখ্যা রেখে দিলাম, 2 × 2 = 4, তাহলে 2 × 2 = 4, 3, 3 × 3 = 9, 3 × 4 = 12, 0, 3 = 38। তাহলে আমাদের এখানে এই তিনের সাথে এই তিন যোগ করলে 46 আর 3 = 43 আর 3 = 46 আমরা পেলাম। এইবারটা আমরা এই সংখ্যার সাথে মিলাতে একের কত দেবো আর একের কত দেবো। তাহলে আমরা যদি এখানে 6 দিই, তাহলে এখানেও 6 দিলাম, 6 × 7 = 36, 6 × 37 = 39, 39 হাতে 3, 6 × 36, 6 × 37 = 39, 6 × 24 = 3, 24 + 3 = 27। তাহলে আমরা এখন এই বিয়োগ করে কত দেখি, 2, 4, 8, 2। প্রিয় শিক্ষার্থী, আমরা এই
এই সংখ্যাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখি যে আমাদের ভাগশেষ 224 থাকছে। পঞ্চান্ন নয় ছয় আট সংখ্যা টিকে ভাগ প্রক্রিয়ায় বর্গ বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখলাম ভাগ ভাগশেষ 242 আছে। সুতরাং সুতরাং 55 6 9 55 অর্থাৎ এই সংখ্যা থেকে আমাদের সংখ্যা থেকে 242 বাদ দিলে আমাদের সংখ্যাটা পূর্ণ বড় সংখ্যা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই 55 9 3 8 থেকে এই সংখ্যা বাদ দিই তাহলে যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা আমাদের একটা পূর্ণ বড় সংখ্যা হবে। তাহলে আমরা যদি দুটি সংখ্যা যোগফল থেকে এই সংখ্যা যোগফল এই থেকে যদি আমরা 242 বাদ দিই তাহলে আমরা যেই সংখ্যাটা পাবো সেইটা হবে পূর্ণ বর্গ সংখ্যা। অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে গিয়ে যদি কোনো ভাগশেষ না পাই সেটাই হবে পূর্ণ বর্গ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে বুঝলাম যে বর্গ সংখ্যা পেতে হলে কত বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই গ নাম্বারে কি আছে প্রিয় শিক্ষার্থী সেটা আলোচনা করব। বলছে দুইটি সংখ্যার বিয়োগফলের সাথে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থী, দুঃখিত, কলমের কালে শেষ হওয়াতেই আমি মুখে মুখে আলোচনা করছি। আমরা দুটি সংখ্যার বিয়োগফল, তাহলে আমরা এই যে একটা সংখ্যা আর এই একটা সংখ্যা এই দুটি সংখ্যার বিয়োগ করব। বিয়োগ করে আমরা একটা সংখ্যা পাব, যেভাবে ক্ষয়ে পেয়েছি যোগ করে আর আমরা এখন পাব বিয়োগফল বিয়োগ করে। তাহলে যেই বিয়োগটা পাব সেই বিয়োগফলটা যেই বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটাকে আমরা আবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করার পরে আমাদের খতে যেমন 242 ভাগশেষ থাকছে, তাহলে আমাদের প্রশ্ন ছিল যে কত যোগ করতে হবে, কত বিয়োগ করলে বিয়োগফলটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। আর এটা বলছে যে কত যোগ করলে, কত যোগ করলে যোগফলটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। সংখ্যা দুটির বিয়োগফলের সাথে কত বিয়োগ করলে, কত যোগ করলে, দুঃখিত, কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের যেই সংখ্যাটা আসবে লাস্টে, এখানে আমাদের যে ভাগ
ফলটা পাবো 200, 300, এই সংখ্যাটার সাথে আমরা এক যোগ করে এখানে 237 আসবে। এই দুই সংখ্যার সাথে গুণ করে আমাদের এই 237 গুণ এখানে যেইটা আসবে সেইটা সাথে এই বিয়োগফলটা গুণ বিয়োগ করলে তখন যা থাকবে ওইটা যদি যোগ করা হয় তাহলে আমাদের এই সংখ্যাটা ফিরে পাব। তাহলে আমাদের এখানে যেই সংখ্যাটা পাব এই সংখ্যাটা থেকে বিয়োগফলটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে যেই বিয়োগফলটা থাকবে ওই সংখ্যাটাই যদি আমরা এই বিয়োগফলের সাথে যদি এই যা আসবে বিয়োগফলটা এটা যোগ করি তাহলে আমাদের যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হবে পূর্ণ বর্গ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা দুঃখিত যে কলমের কালি না থাকাতে এই গ নাম্বারটা ভালোভাবে লিখে বুঝাতে পারলাম না। পরবর্তী ক্লাসে আমরা এইটা নিয়ে আরও সুন্দরভাবে আলোচনা করে সুন্দরভাবে বোঝানো উপস্থাপন করবো এবং যাতে সবাই বুঝতে পারে। ধন্যবাদ সকলকে।